ডাক্তারি MBBS ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। শুক্রবার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর প্রায় 72 ঘন্টা পরে আমি একটা প্রতিবেদন করছি। আপনারা বলতে পারেন, আপনি কি ঘুমোচ্ছিলেন, বোঝেন না কোনটা খবরের প্রায়োরিটি? করার সুযোগ তো ছিলই, কিন্তু করলাম না। করলাম না কেন? কারণ এই ধরনের দুর্ঘটনা নিয়ে কাটাছেঁড়া করতে হলে আমার মনে পড়ে যায় 21 বছর আগের একটা ঘটনার স্মৃতি। সেই স্মৃতি এখনও আমাকে তাড়া করে পেরায়, কারণ আমি এবং তখন আমার সহকর্মী শ্রীকান্ত প্রত্যুষ সবার আগে দেশের মানুষকে জানিয়েছিলাম যে বিহারের রফিগঞ্জে রাজধানী এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়েছে, এবং একেবারে স্পটে গিয়ে আমি যে ছবি দেখেছিলাম, মানে মানুষের জীবনের যে এক ছটাকও মূল্য নেই সেটা যেন চোখের সামনে স্পষ্ট হয়ে গেছিল। তালগোল পাকানো মৃতদেহ, পায়ের স্লিপারের পাট, গয়না, মঙ্গলসূত্র, জরুরি কাগজপত্র, মানি ব্যাগ, চশমা, কাটা হাত কিনা দেখেছি। তাই এখনো চোখ বুঝলে মাঝে মধ্যে সেই স্মৃতি আমাকে তাড়া করে বেড়ায়। তাই সাহস করে আমি কোনো রেল দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন করতে পারি না। অনেক কষ্টে নিজেকে সংহত করে এই প্রতিবেদনটি করলাম। তার আগে দু একটা কথা বলে নিই। 2002 সালের অগস্ট মাসে এই ঘটনাটা ঘটেছিল। তখন রেলমন্ত্রী নীতিশ কুমার, আমি খবরটা পেয়ে প্রথমে ফোন করি প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি বলি, দিদি আপনি আসুন হাওড়ায়। মমতা খবরটা জানতেন না, আমার কাছ থেকে পেলেন। তারপরে মুকুল রায়কে নিয়ে হাওড়া স্টেশনে গেলেন, তখন রাত 1:30। আমাকে বলেছিলেন মমতা দি যে আমায় ঢুকতে দেবে অর্ক স্টেশনে। বলে আপনাকে ঢুকতে দেবে না কেন, আপনি তো প্রাক্তন রেলমন্ত্রী, বলতো এখন তো নীতিশের রেল, তার আগেই একটা চরম টানাপোড়েন চলেছে। পূর্ব রেলের হেডকোয়ার্টার কোথায় হবে? কলকাতা থেকে সরিয়ে নীতিশটা বিহারে নিয়ে যাবেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মানছেন না। একের পর এক সভা সমাবেশ, সে এক তোলপাড় করার সময় আমার মনে আছে 21 জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, হু ইজ দ্য রিয়েল প্রাইম মিনিস্টার? কারণ এলকে আদবানির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের তখন টানাপোড়েন চলছিল। তারপর হাওড়া থেকে রিলেটিভ স্পেশালে করে পৌঁছলাম রফিগঞ্জ, মগদে থেমে তারপরে একটা গাড়িতে করে কয়েকজন মিলে, সেটা রাস্তা কি বলবো, ওটা নাকি ধানের ক্ষেত বলা খুব মুশকিল। তারপরে স্পটে গিয়ে যে দৃশ্য দেখলাম বা দেখেছিলাম, এই বললাম না কি, দুঃস্বপ্নের স্মৃতি আমাকে তাড়া করে পেরায়। নীতিশ কুমার এলেন পাটনায় নেমে, তারপরে হেলিকপ্টারে করে, নানা কিসিমের রাজনৈতিক নেতা, দোষারোপের পালা, NDA সাফাই, সব মিলিয়ে সম্ভবত ওই ঘটনার পরেই নীতিশ বোধহয় রেলমন্ত্রী থেকে পদত্যাগ করেছিলেন রাজধানী এক্সপ্রেসের দুর্ঘটনার পরে। আমার চোখে দেখা ওরকম মর্মান্তিক বিভৎস দৃশ্য তারপরে অবশ্য আমি দেখিনি, আর যেন দেখতে না হয়। করমণ্ডলের ঘটনা সেই কথাটাই মনে করিয়ে দিল। দুটো পার্থক্য আছে, রাজধানী এক্সপ্রেসে তো কোনো অসংরক্ষিত কোচ ছিল না, এসি ফার্স্ট ক্লাস, 2 টায়ার 3 টায়ার, এবং যারা রাজধানী এক্সপ্রেসে যাতায়াত করেন তাদের মোটামুটি একটা আর্থিক সামর্থ্য আছে। কিন্তু করমণ্ডলে অসংরক্ষিত কামরায় মাটিতে গাদা গাদা গিরে বসে এখান থেকে লোকজন যাচ্ছে দক্ষিণ ভারতে।
আমি করমণ্ডল এক্সপ্রেস চেপে প্রথমবার চেন্নাই গেছিলাম 1980 সালে ঘুরতে, তারপরেও দু একবার করমণ্ডলে চড়েছি। কিন্তু এখন করমণ্ডল এক্সপ্রেসকে আপনি পরিযায়ী এক্সপ্রেস বলতে পারেন। রাজ্যের নানা জেলা থেকে মানুষ ছুটছেন দক্ষিণ ভারতে, কেউ রং মিস্ত্রির কাজ, কেউ লরি চালাবেন, কেউ অটো, কেউ ফুলের দোকানে কাজ করবেন, কেউ বা ধান রোয়ার জন্যও যাবেন। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লকের এক পরিবারের 5 জন গিয়েছিলেন ধান রোয়ার কাজে, জানি না তারা কি অবস্থায় আছেন। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, বর্তমান, সব জায়গা থেকে গরিব মানুষ যাচ্ছে করমণ্ডলে করে দক্ষিণ ভারতে। একটু বেশি মজুরি, পরিবারকে টিকিয়ে রাখার লড়াইটাকে লড়বার জন্য, কারণ ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে কাজ নেই। তাই যে করমণ্ডল এক্সপ্রেসে আগে যেত, যারা চিকিৎসা করাতে দক্ষিণ ভারতে যান তারা যেতেন, কিছু মানুষ ঘুরতে যেতেন, কাজে যেতেন। এখন সেই করমণ্ডল এক্সপ্রেসের অনেক আসনে রিজার্ভ করে বা জায়গা রিজার্ভ না করতে পেরে অসংরক্ষিত কামরায় গাদাগাদি করে যান এই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা। রূঢ় বাস্তব অস্বীকার করে লাভ নেই। এবার কিছু প্রশ্ন তোলা খুব জরুরি, কারণ একটা দুর্ঘটনা ঘটলেই শকুনের মতো রাজনৈতিক নেতারা চলে যান। মমতা বন্দ্যোপাধ্যায় অশ্বিনী বৈষ্ণব ধর্মেন্দ্র প্রধানকে পাশে নিয়ে যে কথাটা বললেন, কার্যত সেটা সরকারের সমালোচনারই সামিল। রাহুল গান্ধী কটাক্ষ করেছেন, হয়তো মোদীজি বলবেন যে নেহরুজির সময় এই দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু যে প্রশ্নগুলো বিরোধীরাও এড়াতে পারে না, সরকারও এড়াতে পারে না, কি সেই প্রশ্ন? প্রথম কথা, ভারতীয় রেল, অনেক এক্সপার্ট বলেন বিপুল বিনিয়োগের প্রয়োজন। তার কারণ পুরনো হয়ে যাওয়া লাইন, সিগন্যালিং, ইন্টারলকিং সিস্টেম, রেলের কোচ, প্ল্যাটফর্ম সংস্কার, সব কিছুর জন্য বিপুল বিনিয়োগের দরকার। সেই বিনিয়োগের করার সদিচ্ছা কি কেন্দ্রীয় সরকারের আছে? দুই, বিশেষত দক্ষিণ পূর্ব রেলের অনেক ইঞ্জিন চালক বা লোকোমোটিভ ড্রাইভার, তারা 12 ঘন্টার বেশি করে দিনে ডিউটি করছেন, কারণ শূন্য পদ পূরণ হচ্ছে না। তাহলে 12 ঘন্টা করে কেউ যদি ট্রেনের ইঞ্জিন চালায়, তাহলে যে স্ট্রেস তাকে নিতে হয়, তার পক্ষে মনোসংযোগ স্থির করে ট্রেন চালানো সম্ভব নয়, সরকার ব্যবস্থা নিচ্ছে না। এখন পলিটিক্সটা না একটা অপটিক্স দিয়ে দেখার চেষ্টা হয়। ভারতবর্ষে কত হাজার কিলোমিটার রেলপথ আছেন? কেউ বলছেন 64,000, কেউ বলছেন 70,000। আমি তর্কের খাতিরে মেনে নিলাম 65,000 কিলোমিটার রেলপথ আছে। সেই রেলপথের প্রতি কিলোমিটার রেলপথকে কবচ প্রযুক্তিতে আনতে আপনার লাগবে 50 লক্ষ টাকা। তাহলে এই 65,000 কিলোমিটার রেলপথকে আপনি যদি কবজের নিরাপত্তায় আনতে চান, তাহলে প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো খরচ হবে সব মিলিয়ে, বল পার্ক। 2022 সালে এই কবচের সূচনা, 7-8 বছর লাগবে রেল নেটওয়ার্ককে পুরোটা এই কবচের আন্ডারে নিয়ে আসতে গেলে। তার মধ্যে 21,000 লোকোমোটিভ, প্ল্যাটফর্ম, সিগন্যালিং, রেলওয়ে ট্র্যাক, ইন্টারলকিং সিস্টেম, সব কিছুকেই আপনাকে একটা নির্দিষ্ট নেটওয়ার্কের মধ্যে আনলে পরে তবে আপনি এই সুরক্ষার বিষয়টা অনেক নিশ্চিত হবে। কবচ কি বলছে? যে আপলাইন দিয়ে কোনো ট্রেন যাচ্ছে, সেই ট্রেনের চালক সিগনালকে তোয়াক্কা না করে এগিয়ে গেলে অটোমেটিকভাবে ট্রেন দাঁড়িয়ে যাবে, বা একই লাইনে উল্টো দিক থেকে কোনো ট্রেন আসছে, দুটো ট্রেনে 400 মিটার ব্যবধানে দাঁড়িয়ে যাবে, তাহলে মুখোমুখি সংঘর্ষ হবে না। আবার আপ লাইন দিয়ে কোনো ট্রেন যাচ্ছে, ডাউন লাইনে কোনো ট্রেন ডিরেলমেন্ট হয়েছে, সেই ট্রেনের কোনো কোচ আপ লাইনে এসে পড়েছে, সেটা আগে থেকেই প্রযুক্তি
জানিয়ে দেবে আপলাইন দিয়ে যে ট্রেন যাচ্ছে সেই ট্রেনের চালককে। অ্যান্টি কলিশন ডিভাইস 2002 সাল থেকে বসানোর প্রক্রিয়া হয়েছে, সফল হয়নি, সফল হয়নি। 2012 সালে দীনেশ ত্রিবেদী যখন রেলমন্ত্রী, তখন তিনি বলেছিলেন রেলওয়ে এখন আইসিইউতে আছে। অ্যান্টি কলিশন ডিভাইসকে সফলভাবে প্রয়োগ করতে গিয়ে ততক্ষণে 15,000 কোটি টাকার বেশি খরচ হয়ে গিয়েছে, কিন্তু সেটা প্রকৃত পক্ষে কার্যকরীভাবে ব্যবহার করা চায়নি, প্রযুক্তিগত ত্রুটি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন যে তিনি আবিষ্কার করেছিলেন, এই দাবিগুলো না করলেই ভালো, এটা রাজনীতি করার সময় নয়। তিনি তো রেলমন্ত্রী ছিলেন, তারা বলে দুর্ঘটনা ঘটেনি, সরকারি পরিসংখ্যান ঘাটলে, তথ্য পরিসংখ্যান ঘাটলে 2009 মে থেকে 2011 মে প্রায় 2 বছরে কত রেল দুর্ঘটনা ঘটেছে ছোট বড় মিলিয়ে, দুটো তো মনেই আছে, একটা সাঁইথিয়ায় আর একটা হচ্ছে জ্ঞানেশ্বরী। পদত্যাগ করেছিলেন, করেননি তো। সাঁইথিয়ার রেলের দুর্ঘটনাটা চিদাম্বরমকে দিয়ে তিনি সিবিআই তদন্ত করিয়েছিলেন, সিবিআই তদন্ত বলেছিল রিপোর্ট যে রেল মন্ত্রক দায় এড়াতে পারে না, কারণ রক্ষণাবেক্ষণ এবং উদ্ধার কার্যে তাদের গাফিলতি ছিল। জ্ঞানেশ্বরী মাওবাদী, অতি মাওবাদী, সিপিএম সবাইকে তিনি জড়িয়ে দিয়েছিলেন, পদত্যাগ করেছিলেন। তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, অনেক সিনিয়র লিডার বলেন অনেক ক্যাবিনেট মিটিংয়ে তিনি যেতেন না, কেন? সেখানে বাংলার বিষয় নিয়ে আলোচনা হতো না। তিনি তো বাংলার রেলমন্ত্রী নন, তিনি তো ভারতের রেলমন্ত্রী, কারণ 2011 দেশ এই রাজ্যের ভোটকে পাখির চোখ করে তিনি রেল মন্ত্রককে বাংলার জন্য ব্যবহার করতে চেয়েছিলেন। তাই কর্ণাটক নিয়ে কোনো বিষয় যদি আলোচনা হতো ক্যাবিনেটে, বিং এ ক্যাবিনেট মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় অনেকাংশে থাকতেন না, সেই জন্য ক্ষোভ ছিল, উষ্মা ছিল। কিন্তু ইউপিএ, দ্বিতীয় ইউপিএতে 19 জন সাংসদ থাকায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অসন্তোষের কথা হয়তো কংগ্রেস নেতৃত্ব জানাননি। রেকর্ড দেখুন, ক্যাবিনেট মন্ত্রী হিসাবে তিনি কবার ওই টাইমে মনমোহনের ক্যাবিনেট অ্যাটেম্প্ট করেছেন, দোষারোপ করা খুব সহজ, একটা কার্যকারী সমাধান সূত্র বার করা কিন্তু অত সহজ নয়, এবং তার জন্য দরকার বিরল রাজনৈতিক ঐক্যমত্র এবং সদিচ্ছা, যেটার অভাব এই দেশে বলতে পারেন প্রথম দিন থেকে। পলিটিশিয়ানরা যারা বিরোধী দল করে তারা ব্রাউনি পয়েন্ট স্কোর করার চেষ্টা করে, এবং শাসক দল তখন বলে যে মৃত্যু নিয়ে বিরোধীরা রাজনীতি করছে, কিন্তু মৃত্যু কেন হচ্ছে তার দায় কি এই সরকার আনতে পারে? এখন প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়ে গেছে, প্রবীণ নাগরিকদের যে ছাড় রেল দিত কোভিডের সময় সেটাকে তুলে নেওয়া হয়েছে। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস, রাইট ডিসিশন। কার্যত সাধারণ এক্সপ্রেস ট্রেনকে সুপারফাস্ট ট্রেনে পরিণত করে নামে ডায়নামিক প্রাইসিং করে তার দাম গহুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে যাত্রী ভাড়া বাবদ রেল টাকা বেশি আয় করছে, পণ্য পরিবহন বাবদও প্রচুর আয় করছে। তাহলে সেই টাকা দিয়ে পরিকাঠামোর সংস্কার কেন হবে না? বন্দে ভারত হোক, বুলেট ট্রেন হোক, প্রতি সপ্তাহে 2 করে বন্দে ভারত, এক একটা ট্রেনের খরচ 115 কোটি টাকা। এই যে পলিটিক্স অফ অপটিক্সে যদি আপনি দেখেন, তাহলে একটা এই বন্দে ভারত ইলেকট্রাল অ্যারিথমেটিককে প্রভাবিত করতে পারে, সেই জন্য বন্দে ভারত নিয়ে ঢক্কানি নাথ। বন্দে ভারত নিয়ে আমার কোনো আপত্তি নেই, আমি স্বাগত জানাই, কিন্তু বন্দে ভারতও তো এই ট্র্যাক ধরে চলবে, 150-160 কিলোমিটার ধরে এই ট্র্যাকে কি দৌড়তে পারবে? আমি বন্দে ভারত চালালাম আর কবচের নিরাপত্তায় মুড়লাম না রেলের নেটওয়ার্ককে, তাহলে তো এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা 16 আনার উপর 18 আনা থেকে যায়।
তাহলে সাধারণ মানুষের জানমালের দায়িত্ব কে নেবে? কবচ সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকার 2021-22 মোট 500 কোটি টাকারও বরাদ্দ করেনি, লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে 1 লক্ষ কোটি টাকা। তাহলে আমি ধক্কা নিনাদ করছি কেন? কবচ 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 করে তার জন্য বরাদ্দ কই? বন্দে ভারত 1000 বার চালু করুন, বুলেট ট্রেন 1000 বার চালু করুন, কিন্তু রেলওয়ে ট্র্যাকের সংস্কার, সিগন্যালিংয়ের সংস্কার, ইন্টারলকিং সিস্টেমের সংস্কার, এগুলো না করলে বন্দে ভারত দৌড়াবে কি করে? আর বন্দে ভারত ছাড়া কি কোনো ট্রেন থাকবে না ভারতবর্ষে? বন্দে ভারতের চেয়ারকার আর এক্সিকিউটিভ ক্লাসের যা ফেয়ার, সেটা সাধারণ ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস ট্রেনের থেকে অনেক বেশি। তাহলে সাধারণ ট্রেন, প্যাসেঞ্জার ট্রেনে বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করে, তারা বন্দে ভারত অ্যাফোর্ডও করতে পারবে না। তাহলে এইসব ট্রেনগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দিয়ে শুধুমাত্র কি বন্দে ভারত চালানোর পরিকল্পনা? এই প্রশ্নের উত্তর তো দিতে হবে, সরকারকে দিতে হবে, রেলমন্ত্রীকে দিতে হবে। রেলমন্ত্রী একজন দক্ষ টেকনোক্র্যাট, অত্যন্ত ভদ্র মানুষ, উড়িষ্যায় দীর্ঘদিন কর্মজীবনে ছিলেন, একেবারে প্রায় 40 ঘন্টা একদম বালেশ্বরে দাঁড়িয়ে থেকে তিনি উদ্ধার কার্য এবং রেলের ট্র্যাক মেরামতের কাজটা দেখেছেন সরজমিনে। কিন্তু রেলমন্ত্রী হিসাবে তাকে তো বলতে হবে সরকারের শীর্ষ স্তরে যে বন্দে ভারত খুব ভালো কথা, আপনি প্রতি সপ্তাহে 4টে করে বন্দে ভারত করুন, কিন্তু বন্দে ভারত চলার মতো পরিকাঠামো যেন থাকে সেটাও ইকুয়ালি এনশিওর করতে হবে। নাহলে তো জীবনের ঝুঁকি নিয়ে রেল যাত্রা করবে সাধারণ ভারতবাসী। এই প্রশ্নগুলো উঠবে, সঙ্গত প্রশ্ন। আর এখন আপনি লাল বাহাদুর শাস্ত্রীর মতো কাউকে পাবেন না যিনি নৈতিক দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করবেন। ব্রিজভূষণ শরণ সিং এ পদত্যাগ করতে চান না, তাহলে কে পদত্যাগ করবেন? আর পদত্যাগ করলে এই সমস্যার সমাধান হয় না। অশ্বিনী বৈষ্ণব একজন দক্ষ প্রযুক্তিবিদ, তিনি কি ফ্রি হ্যান্ড পেয়েছেন রেল মন্ত্রক চালানোর ক্ষেত্রে, নাকি পলিটিক্স অব অপটিক্সে যেটা চলে সেটা কি করার জন্য তার উপরে চাপ দেওয়া হচ্ছে? প্রচণ্ড কাজের চাপে নাকি রেলের বিভিন্ন জনে 75 জন উচ্চপদস্থ কর্তা পদত্যাগ করেছেন? তাহলে যদি এই প্রশ্নটা ওঠে, যারা পদত্যাগ করেছেন তাদের ইচ্ছার বিরুদ্ধে এমন কোনো কাজ করতে বাধ্য করা হচ্ছিল সেটাই তারা সম্মত হননি বলে তারা কাজের চাপ এই অজুহাত দেখিয়ে পদত্যাগ করেছেন? রেলে তো বিপুল শূন্য পদ, তার মধ্যে ইঞ্জিনিয়ারিং, মেনটেনেন্স, গাংম্যান, এইসব প্রচুর শূন্য পদ রয়েছে। কবে শূন্য পদগুলো পূরণ করা হবে? রেলকে আইসিইউ থেকে বেরোতে পেরেছে? এই প্রশ্নগুলো আসবেই। বন্দে ভারত চলুক, বুলেট ট্রেন চলুক, কিন্তু প্রকৃতভাবে পরিকাঠামোকে ঢেলে সাজিয়ে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করে তারপরে এই ট্র্যাক দিয়ে যদি বন্দে ভারত চলে, তাহলে বিপর্যয় তো ঘটতেই পারে, দায় নেবে কে? রাজনীতিবিদরা শকুনের দৃষ্টি নিয়ে ওখানে উপস্থিত হবেন, পরস্পরের দিকে আঙুল তুলবেন, অভিযোগ করবেন, কাদা ছোড়াছুড়ি করবেন, কিন্তু বলি হবে সাধারণ মানুষ, যারা মারা গেলেন তাদের পরিবারের কি অবস্থা? কয়েক লক্ষ টাকার ক্ষতিপূরণ এই লসকে মেক আপ করতে পারে, আর বহু মানুষ তো ক্রিপল্ড হয়ে যাবেন, তারা সারা জীবনটা চলবেন কিভাবে, তাদের পরিবার কিভাবে এই জীবনযুদ্ধে সামিল হবে? এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? কে দেবে? এই সব কিছুর মধ্যে একটা অন্য ভারতবর্ষের ছবিও উঠে আসলো, যেখানে বালেশ্বরে আমরা দেখলাম প্রচুর স্থানীয় মানুষ স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন।
তারা এগিয়ে এসছেন সহনাগরিকদের পাশে থাকার জন্য। আবার একই সঙ্গে আর একটা ছবিও মনে প্রশ্ন তুলে দিল, ওই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনগুলো থেকে লুটপাটও চালাচ্ছেন কিছু মানুষ। দুই পৃথিবী, দুটোই ভারতবর্ষ।